আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরে। মৃত্যু আক্রান্ত সহ সারা দেশে করোনার ভয়াবহতা বাড়ছে। একদিকে রাজশাহীতে আরও ১৯, খুলনায় ১৮, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৫ ও গাজীপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত ১৯ জনের মধ্যে পজিটিভ ছিল ৮ জনের, ১০ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩ জন, আক্রান্তের হার ৩৩.৬৯%। এদিকে খুলনা ৪টি করোনা হাসপাতালে একদিনে মারা গেছেন আরও ১৮ জন, এর মধ্যে ১৩ জন করোনায় এবং ৫ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। সাতক্ষীরায় করোনা ও উপসর্গে মারা গেছেন ৯ জন, চট্টগ্রামে নতুন ৯৫৫ শনাক্ত সহ মৃত্যু হয়েছে ১০ জনের, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও ১৮ জন, নতুন আক্রান্ত ২৬৫ জন, আক্রান্তের হার ২৭.১৭%। টাঙ্গাইলে ৯ জনের মৃত্যু সহ নতুন আক্রান্ত ২৭২ জন। এর আগে সোমবার ঢাকা বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ২৩ এবং রংপুরে মারা যান ২২ জন। দর্শক, টিকাদান কর্মসূচির সংবাদ সংগ্রহে আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, আজকে তো মডার্না ও ফাইজারের টিকা দেওয়ার কথা শুরু তা কি শুরু হয়েছে আর টিকা দিতে মানুষের আগ্রহ কেমন দেখছেন? হ্যাঁ আইরিন, আজকে থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে ঢাকার ৪১টি কেন্দ্রে। এর পাশাপাশি কিন্তু শুরু ফাইজারের টিকাও কিন্তু দেওয়া অব্যাহত রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে সরোয়ারদী যে হাসপাতাল রয়েছে, এখানে মূলত ফাইজারের টিকা দেওয়া হচ্ছে এবং প্রবাসীদের জন্যই এই টিকা বরাদ্দ রয়েছে এখানে। এই যে আমি আপনাদের এই লাইনটা আপনাকে দেখাচ্ছি যে দীর্ঘ লাইন, সকাল ৯টা থেকে যদিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে এই সরোয়ারদী হাসপাতালে, কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যে প্রবাসী তারা যে অনলাইনে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু গতকালকে মেসেজ পেয়েছেন এবং আজকে ভোরেই কিন্তু তারা সরোয়ারদী হাসপাতালে এসেছেন এবং এই যে দীর্ঘ লাইন তারা অপেক্ষা করছেন। যদিও তাদের টিকা কার্যক্রম শুরু হয়েছে তা তারা বলছেন যে তাদের ৩-৪ ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছে এবং তারপরে যে তারা আজকে এই ভ্যাকসিন যে ফাইজারের ভ্যাকসিন পেয়েছেন বা পাবেন তারা এর জন্য সন্তোষ প্রকাশ করেছেন। এবং এই সরোদ্দি হাসপাতালের যে পরিচালক রয়েছে তার সাথে কিছুক্ষণ আগে আমি মোবাইলে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ফাইজারের টিকা সেখানে তারা ফাইজারের টিকাই এখনও দিচ্ছেন, পাশাপাশি মডার্নের টিকাই ও তারা কার্যক্রম শুরু করবেন। তো আজকে যে প্রবাসী রয়েছেন তারা বলেছেন এই প্রবাসী সহ সাধারণ যারা রয়েছেন তাদের ১৪ থেকে ১৫০০ টিকা তাদের দেওয়ার টার্গেট রয়েছে, কিন্তু এর চেয়ে বেশি টিকাও কিন্তু তাদের দেওয়া হচ্ছে। আর এই ফাইজারের পাশাপাশি ঢাকার বেশ কয়েকটি বেশিরভাগ স্বাস্থ্য মেডিকেল বা স্বাস্থ্যকেন্দ্রে বা টিকা কেন্দ্রে কিন্তু এখন মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে এবং মডার্নার টিকা সহজে পেয়েও কিন্তু যারা টিকা নিচ্ছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। আইরিন, এই হচ্ছে টিকা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ সৈকত। খুলনায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ৫,০০০ অসহায়ের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। পরে চলমান লকডাউনে খুলনায় দায়িত্বরত সেনা সদস্যদের টহল কার্যক্রম ঘুরে দেখেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সবশেষ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় করেন সেনা প্রধান। এ ছিল এখনকার মতো পরসংবাদ বেলা ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।